অংশু, কি কিছু বলবে? বলছিলাম কি, পূজোর মধ্যে তো আমাদের কোথাও যাওয়া হলো না। এই লক্ষ্মী পূজোর ওকেশনে দুদিন যে ছুটি পাচ্ছ, চলো না কোথাও ঘুরে আসি। কি হলো, কিছু বলছো না? ভাবছি এবারে বাড়িতে এই লক্ষ্মী পুজো করব। কি চমকে উঠলে যে? চমকে ওঠার মতো কিছু তো বলিনি। হিন্দু বাঙালি বাড়িতে লক্ষ্মী পুজো তো স্বাভাবিক ব্যাপার। না মানে আমি জানি, কিন্তু আমাদের বাড়িতে তো কোনোদিন কোনো পুজো হয়নি, তাই অবাক হলাম। হয়নি, এবার হবে, এই কারণেই হবে। এ বাড়িতে কখনোই তো পুজো আছে আর পাঠ তেমন ছিল না, থাকবেই বা কি করে? এ বাড়ির বউয়ের তো দেব দেবতায় কোনো ভক্তি নেই। এটা তুমি কি বললে? দেখো, ঘটা করে পুজো করাটা সেটাই ভক্তির লক্ষণ, আর নিজের মনের ভিতরে যে ভক্তি সেটার বুঝি কোনো দাম নেই। ঝুমু, আমি মনে করি পুজো আচ্ছা এইসব একটা পরিবারের স্ত্রী আনে। সেটা মানলাম, আমি কোনোদিনই ঘটা করে ঠাকুরের সামনে বসে পুজো করিনি, কিন্তু মনে মনে আমি রোজ ঈশ্বরকে ডাকি, এটাকে বলে মেডিটেশন। তাই বুঝি? হ্যাঁ তাই, ঈশ্বর ভক্তি আমার চিরকালের। দেখো, আমি আর মহাশ্বেতা যখন আত্মগোপন করেছিলাম তখনও আমরা রোজ মেডিটেট করতাম, ওই আশ্রমে বসে, কোনো ঠাকুরের সামনে নয়, যে কোনো জায়গায় বসে আমরা ঈশ্বর চিন্তা করতাম, নিজেদের পাপ পুণ্যের হিসেব করতাম। যারা পাপ করে তারা পাপ পুণ্যের কথা ভাবুক, সবাইকে এর মধ্যে না জড়ানোই ভালো। ঝুমু, আমি আমি মনে করি যে পুজো আচ্ছা মানুষকে, পরিবারকে আরো আরো কাছাকাছি আনে, একটা পরিবারের বাঁধনই আরো শক্ত করে। সেটা আমি বুঝেছি, কিন্তু ঝুমু আমি ঠিক করেছি, এবারে বাড়িতে লক্ষ্মী পুজো হবে। না আমার কথাটা শোনো, আমি কি বলছি, আমি বলছি যে আমি তো পুজো আচার নিয়ম কানুন কিছুই জানি না, আমি লক্ষ্মী পুজোটা অর্গানাইজ করব কি করে? তোমার না জানলেও চলবে, পুজোর দায়িত্ব নেবে গার্গী আর বেয়ান, ওদের সঙ্গে আমার কথা হয়ে গেছে। তুমি প্লিজ আমার এই প্ল্যানটাকে নষ্ট করে দিও না, প্লিজ। মৃন্ময় ওর মনে বাসা বেঁধেছে। অংশুদা কিন্তু খুব ভাগ্যবান। কেন? তোমার মতন স্ত্রী বাইরেটা সামলাচ্ছে আর রান্নাঘরের সমস্ত দায়িত্ব নিয়েছেন মৃন্ময়ী দি, একেই তো বলে আদর্শ সংসার। ঝড়টা আছড়ে পড়ার আগে সাবধান হ দময়ন্তী।